বন্ধুরা, আজকে যে সুন্দর টপিকটা নিয়ে এসেছি সেইটা সম্পর্কে আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকতে থাকতে পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে ভিডিওটার মজা উপভোগ করুন। আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলার পাশাপাশি দারুণ একটা আশ্চর্যজনক কথাও বলতে চলেছি। সুতরাং ভিডিও যে মজার হবে সেটা কিন্তু আপনিও বুঝতে পারছেন। এই ইতিমধ্যে যে স্ক্রিনে যে এই ভিডিও প্লে হচ্ছে সেটা দেখে বুঝতে পারছেন যে আজকে ঠিক কোন টপিকটাকে নিয়ে আলোচনা করতে চলেছি। অ্যাকচুয়ালি আজকে যে প্রাণীটা সম্পর্কে কথা বলতে চলেছি সেটা বন্যপ্রাণী গিরগিটি। এই গিরগিটি অনেক সময় বিভিন্ন রকম নীল, কালো, সাদা, হলুদ বিভিন্ন রকম রং পাল্টায় নিজের কারণবশত। সেই সব কারণগুলো আজকে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলোচনা করতে চলেছি, যেটা জানলে পরে আপনিও অবাক হয়ে যাবেন। তো অবাক হওয়ার কিছু নেই, আসলে এইটাই হচ্ছে বাস্তব। সেই বাস্তব জিনিসটাকে যখন আপনি উপলব্ধি করতে পারবেন তখনই এই ভিডিও দেখা সার্থকতা অনুভব করবেন। তাহলে অনেক সময় মানুষ তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে বলে থাকে যে আপনি কি গিরগিটির মতো রং পাল্টে ফেললেন, তার মানেটা কী? অ্যাকচুয়ালি কথার খেলা বা কোনো গ্যারান্টি দিয়ে কোনো কথা বলে ফেলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় দেখা গেল সে পুরোপুরি পাল্টে গেছে এবং বিপরীত প্রতিক্রিয়ার মতো সে কাজ করা শুরু করে দিয়েছে। তাহলে কি বলবো, গিরগিটির মতো রং পাল্টানোই বলা চলে। গিরগিটিও ঠিক সেরকম অবস্থা বুঝে ব্যবস্থাপনার মাধ্যমে সে কিন্তু নিজের রংটা পাল্টে ফেলে। কারণ কেন এবং গিরগিটি সম্পর্কে আরও ইন্টারেস্টিং অনেকগুলো টপিক আজকে জোগাড় করে নিয়ে এসেছি। নতুন তথ্যগুলো জানতে পেরে আপনি উপকৃত হবেন। পারলে এই ভিডিওটা একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন। নিচে শেয়ার বাটন বাঁকানো তীর চিহ্ন মতো রয়েছে, ওখানে টাচ করলেই আপনি শেয়ার করতে পারবেন। ভিডিও কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং আজকের ইনফরমেশানগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। গিরগিটির মতো মানুষেরও মাঝে মাঝে রং বদলায় পরিস্থিতি বুঝে রাজনীতি। এই জন্যই ইয়ার্কির ছলে কেউ কেউ বলে থাকে তুই একটু গিরগিটির মতো ঘন ঘন রং বদলাস রে, এইটা ঠিক উচিত নয়। এর মানেটাই ওইটা, বিভিন্ন রকম মহল থেকে মানুষ তার রং বদলানোর বাধ্য হয়। রং বদলানো মানে সিদ্ধান্ত পাল্টে নেওয়া। তো হঠাৎ করে কঠোর সিদ্ধান্ত সেটা কিন্তু হওয়ার নয়। কারণ কেননা সে কথা দিয়েছিল কোনো দিন আমি ভুলব না, আপনার ঋণ শোধ করার মতো পরিস্থিতি হবে না, মায়ের ঋণ কোনো দিন ভোলা যায় না, এইসব কথাগুলো মানুষ বলে থাকে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল তার ব্যক্তিগত জীবনে সম্পূর্ণতায় আলাদা। সুতরাং এটা কিন্তু গিরগিটির মতো রং পাল্টানোর মতো হয়। গিরগিটির রং পাল্টায় অ্যাকচুয়ালি তার শত্রুপক্ষকে বোকা বানানোর জন্য, তাকে ঠকিয়ে উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য সে কিন্তু রং বদলে থাকে। সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনায় আসছি। কয়েক মাস আগে এক ইউটিউবার নিজের বাড়িতে বেশ কয়েকটা গিরগিটিকে পুষ মানিয়ে ফেলেছিল, বাড়িতে পোষা শুরু করেছিল। গিরগিটিগুলো খুব ভালো পুষ মানিয়ে নিয়েছিল এবং সে গিরগিটির সঙ্গে নিজের অ্যাক্টিভিটিগুলো রেগুলার অ্যাক্টিভিটি সে ইউটিউবের ভিডিওগুলোর মধ্যে দেখানোর ফলে পাবলিক কিন্তু খুব ভালোবেসে প্রায় 1.5 লক্ষ সাবস্ক্রাইবার তাকে সাবস্ক্রাইব করেছেন তার ইউটিউব চ্যানেলটাকে, এবং প্রায় প্রত্যেকটা ভিডিওতে লক্ষর আকারে ভিউজ আসতো এবং একটা সাকসেসফুল ইউটিউব চ্যানেলের মতো হয়েছিল। যদিও কিন্তু সে ইচ্ছাকৃতভাবে এই গিরগিটিকে একটা বন্দি জীবনে রাখা এরকম কোনো উদ্দেশ্য নেই, সে খোলামেলা তাকে পোষ মানিয়ে বাধ্য করে ভালোবাসা দিয়ে তার বাড়ির আশেপাশে গিরগিটিটাকে ঘোরাফেরা করতে দেখে যে তার কাঁধের উপরে এসে বসতো, হাতের মধ্যে দিয়ে খাবার খাওয়ানো হতো। তার পরবর্তীতে তাকে কোনো একটা বাধা ধরা খাঁচার মধ্যে কিন্তু রাখেনি। তা সত্ত্বেও বন্য আইন সংরক্ষণ যে ডক্টরগুলো রয়েছে তারা খুব সোচ্চার হয়েছে, ওই ভিডিওগুলো তাদের নজরে আসে এবং ওই ইউটিউবারের অ্যাকচুয়ালি উড়িষ্যার, তার নাম হচ্ছে রামচন্দ্র রানা, উনি খুব সাকসেসফুল একজন ইউটিউবার ছিলেন। কিন্তু এই বন্যপ্রাণী বাড়িতে পোষা অবৈধ জানা সত্ত্বেও সে কেন পুষতে চেষ্টা করলো, অ্যাকচুয়ালি সে পুষেনি, পুষ মেনে গেছে, তাকে ছেড়ে যেতে চাইছে না। সুতরাং খোলামেলা অবস্থায় রাখলেও সে ঘুরে ফিরে তার কাছেই চলে আসে। কিন্তু তার পরিণতি সেই ইউটিউবারকে পরবর্তী সময় জেল পর্যন্ত খাটতে হয়েছিল। যদিও বন্যপ্রাণী দপ্তররা ওকে জিজ্ঞেস করেছে এইরকম কেন করলেন, তখন সে স্বীকার করেছে যে এই সব গিরগিটিকে সে বিভিন্ন রকম বর্ষাকালে সংগ্রহ করে এনে খাওয়া খাদ্যর মাধ্যমে পোষ মানানো হয়েছিল, তার কোনো রকম তাকে আটকে রাখার উদ্দেশ্য ছিল না, জাস্ট তার ভিডিওতে দেখানোর জন্য এবং দেখানো হয়ে গেলে সে তাকে ছেড়ে দেওয়া হচ্ছিল। যদিও সেই
গিরগিটিগুলো যেতে চাইছিল না, যার কারণে উড়িষ্যার সেই রামচন্দ্র রায়নাকে বনদপ্তর গ্রেপ্তার করে জেল হেফাজতে দেওয়া হয়েছিল। তো বিডিউর জনপ্রিয়তাকে একটু সামান্য উস্কানি দেওয়ার জন্য সে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করতে গিয়ে লাস্ট পর্যন্ত সে হাজতবাস করতে হয়েছিল। সুতরাং বন্ধু, আপনার আত্মীয় স্বজন বা আপনি যেন এই ভুলভ্রান্তিগুলো না করেন, সেই ক্ষেত্রে এই ভিডিওটা বেশি বেশি করে নিচের টিপ চিহ্নের মাধ্যমে আপনি শেয়ার করুন, যার ফলে কিন্তু আপনার আত্মীয় বন্ধুবান্ধব সবাই জেনে যাবেন যে এইরকম কাজটা করা উচিত নয়। তো বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তর আগের থেকে অনেকটা সুচার হয়ে উঠেছে, এখন কিন্তু আর আগেকার মতো দিলেমি নেই, এখন বাড়িতে বাড়িতে হানা দিয়ে খুঁজতে পারে। সুতরাং আপনি ভালো করে ভেবে দেখুন যে আপনি কোনো সেরকম তাদের আইনের খপ্পরে পড়ার মতো কোনো কাজ করেননি তো। অ্যাকচুয়ালি কিছু কিছু পোষা প্রাণী সহ বাদ বাকি সবই কিন্তু বন্যপ্রাণী দপ্তরের আন্ডারে পড়ে, এবং সে আইন তাদের সংরক্ষণের জন্য তারা কিন্তু কেউ কোনো খাঁচাতে বন্দি করে কোনো বন্যপ্রাণীকে পোষার চেষ্টা করুক সেটা কিন্তু চায় না। সুতরাং আপনি কিন্তু ফ্যাসাদে পড়ে যাবেন, এই কথাটা অনেকেই জানে না। সুতরাং এই ভিডিওটা যদি আপনি ছোটোখাটো অল্প আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করেন তাহলে কিন্তু তারা জানতে পারবেন। আমার এরকম অনেক ভিডিও বানানো রয়েছে যে ভিডিওগুলো দেখলে পরে আপনারাও জানতে পারবেন যে কোনটা করতে নেই কোনটা করতে আছে। আমি আমার ভিডিওতে প্রত্যেকবার সবার উদ্দেশ্যে একই অনুরোধ করে থাকি, হাত জোর করে, যে তারা যেন এই ভুলভ্রান্তিগুলো করেন। কিন্তু অনেকেই হয়তো বা ভুল করতে চায় না বা আইনকে অমান্য করতে চায় না, কিন্তু তারা জানে না যে বন্যপ্রাণী আইন দপ্তরে ঠিক কোন কোন আইনগুলো এখন বর্তমানে ফলপ্রসূ রয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে ছোট্ট করে মোর লেখা আছে, ইংরেজিতে MORE, মোর। ওই মোর অপশানে কাজ করলে পরে আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে এবং আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনি জানতে পারবেন। তার পাশাপাশি আমি আমার জীবনে যে অনেকগুলো ভিডিও বানিয়েছি সেই ভিডিওর ডিটেলসগুলোর লিঙ্ক ওখানে রয়েছে, সেই লিঙ্কে টাচ করলে ভিডিও দেখে যদি আপনি আপনার একটু ভালো লাগে তাহলে ওই নিচে বাঁকানো যে তীরচিহ্ন মতো শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে ওনারাও উপকৃত হবেন। কেননা আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 নতুন নতুন ভিডিও নিয়ে আসি বন্যপ্রাণী সম্পর্কে। সুতরাং এই আপডেটগুলো আপনি প্রত্যেক দিন সময় মতো সবার আগে পেতে গেলে আপনাকে নোটিফিকেশান বেল আইকনটা টিপতে হবে, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টা চিহ্নটাকে টাং করে বাজিয়ে দেবেন, এবং ওখানে অল লেখা থাকবে, ALL, এই সেই অল অপশানটাকে টিপবেন। আর বন্ধুরা, আমি অবাঙালি, সুতরাং বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, সেই ভুলভ্রান্তিগুলো আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনার কানে এবং চোখে কিন্তু ঠিক একটু বাজবে, ঠিক কোন কোন জায়গাটায় ভুল হচ্ছে সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিলে পরে আমি আমার ভুলগুলো শুধরে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আমি এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি, আপনার জন্য আমি উপযুক্ত ভিডিও বানানোর জন্য দামি ক্যামেরা এবং দামি লাইটিং মাইকের ব্যবস্থা করতে পারিনি, সেটা আমার, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনি যদি বেশি করে আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টের মাধ্যমে যদি আমাকে একটু বাড়াওয়া দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব শীঘ্রই ইউটিউব থেকে কিছু পয়সা ইনকাম করতে শুরু করব, এবং সেই পয়সা ইনকাম দিয়ে আমি প্রথমে কিন্তু আপনাদের জন্য একটা দামি ক্যামেরা কিনবো যার প্রায় 1,00,000 টাকা দাম। সেই দামি ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও করব, ভিডিওটা আপনাদের দেখার মতো এবং ভিডিও দেখে অনেকটা আপনারা ভালো লাগবে আপনাদের। সুতরাং আমি আপনাকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকুন। চলুন বন্ধুরা, বাজে কথা কম বলে কাজের কথাটা একটু বেশি করে বলি, আজকে যে গিরগিটিটাকে নিয়ে আলোচনা করছি সেই গিরগিটি সম্পর্কেই বলি, কেননা বাজে কথা বলে আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করতে চাই না। তাহলে বন্ধুরা চলুন গিরগিটি সম্পর্কে বাকি দুটো কথা আলোচনা করে ভিডিওটা শেষ করব। গিরগিটি অ্যাকচুয়ালি প্রিয় খাবার তাদের হচ্ছে ছোট পাখি, ছোট টিকটিকি বা বিভিন্ন রকম পোকামাকড় ওরা খায়। তাদের জিভ এতটাই লম্বা এবং জিভের আগায় আঠা জাতীয় জিনিস থাকে, দূরে সেইটার অনেকখানি জিভটাকে ছুঁড়ে সেই পোকার গায়ে লাগলে পোকাটা সেই আঠার গায়ে লেগে সরাসরি মুখে চলে আসে এবং সেটা গিলে খেলে ফেলে। সুতরাং এই লম্বা জিভ বের করে সেরকম বিভিন্ন রকম পোকামাকড়কে সে যখন ধরে করে খায়, এইটা তার খাদ্য, সেরকম কিন্তু এই গিরগিটিকে খাওয়ার জন্য তার বাপেরও বাপ রয়েছে এরকম একটা প্রবাদ ছিল। সেরকম গিরগিটিকেও ধরে খাওয়ার জন্য বাজ পাখি চিলের মতো শত্রুপক্ষরা অনেক দূর থেকে, প্রায় 2,000 মিটার দূর থেকেও কিন্তু
পরিষ্কার দেখতে পাই যে কোন জায়গায় গিরগিটি দাঁড়িয়ে আছে, সেই গিরগিটিকে ধরে খাওয়ার জন্য তারা সেকেন্ডের মধ্যে সু মেরে কিন্তু চলে আসতে পারে এবং শত্রুপক্ষরা আরও বিপজ্জনক। সুতরাং হাজার মিটার দূর থেকে তারা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে যেরকম দেখতে পায় সেরকম গিরগিটিকেও পরিষ্কার দেখতে পায় এবং সেকেন্ডের মধ্যে কিন্তু সেই গিরগিটিকে তুলে নিয়ে খেয়ে ফেলবে। সুতরাং সেই সব শত্রুকে বোকা বানানোর জন্য তারা নিজের গায়ের রং পাল্টাতে থাকে এবং গিরগিটির হাজারো কাণ্ডকৃতির মধ্যে অনেকগুলো আকর্ষণীয় বিষয় হচ্ছে, একেবারে প্রায় 100 ডিম পারে তারা, সেরকম 100 ডিম একসঙ্গে পারতে পারে। তারা বেশিরভাগ অ্যাকচুয়ালি গাছের উপরেই থাকে এবং তারা ডিম পাড়ার সময় গাছ থেকে নিচে নেমে এসে মাটিতে গর্ত করে সেখানে প্রায় 100খানা ডিম একসাথে পারে। সেটা কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয়, কিন্তু ডিম পাড়ার সময় গাছ থেকে নেমে যে মাটিতে গর্ত করবে সেখানেও কিন্তু ওরা অনেকটা নিরাপত্তা বোধ করার জন্য তারা একটা সংরক্ষিত জায়গায় কিন্তু তারা লুকানোর মতো করে ডিমটা পারে এবং পরবর্তী সময় 100টার মধ্যে বেশি প্রায় 80টা ডিম ফুটে বাচ্চা বেরোয় এবং প্রচণ্ড পরিবারে কিন্তু তাদের এই প্রজনন সিস্টেমটা প্রায় বাচ্চা বেশি করে দেয়। এবং এই গিরগিটি অনেক সময় আমরা তাকে খারাপ চোখে দেখলেও অনেক সময় তার রং যে পাল্টায় তখন আমরা ভাবি যে আমাদের কারোর রক্ত চুষে খাচ্ছে দূর থেকে, কিন্তু সেরকম কিছু নয় বন্ধুরা। এই রং পাল্টানোর উদ্দেশ্য হচ্ছে তাদের শত্রুপক্ষরা যেন তাকে চিনতে না পারে। একবার মাটির দেওয়ালের কাছে যদি চলে যায় সেখানে তার সেই রং ধারণ করে যাতে দূরের লোকেরা মাটির সঙ্গে মিশে থাকা রং থেকে তাদেরকে শনাক্ত করতে না পারে এবং তাদেরকে তুলে সেকেন্ডের মধ্যে গায়েব করে খেয়ে না ফেলতে পারে। সেই জন্যই কিন্তু গিরগিটিরা ঘন ঘন রং পাল্টায়। মানুষেরাও কিন্তু অনেক সময় তারা নিজেদের সেয়ানা মনে করে এবং অন্যকে বোকা বানানোর জন্য হঠাৎ করে রং পাল্টে ফেলে তাদের সিদ্ধান্তগুলো পাল্টে নিয়ে এইসব সমালোচনার মুখে পড়ে। সুতরাং এইসব পরিবেশ থেকে বাঁচার জন্য আপনি একটু সবসময় সাবধান সতর্কতা থাকবেন আর গিরগিটির মতো প্রাণীকে খারাপ ভাববেন না, তারা কিন্তু পোকামাকড় খেয়ে আমাদের অনেকটা উপকার করে। সুতরাং এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি আপনার শরীরে সুস্থ কামনা করে ভালো থাকবেন। নমস্কার।